নমস্কার, আমি সাম্য। ব্রততি পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, ডেঙ্গুতে আবারও কাঁপছে বঙ্গ, বাড়ছে মৃত্যু। জনায়কর্তা বাড়ির দুর্গাপুজোতে মেয়ের রূপে মায়ের অধিষ্ঠান। ব্রহ্মাস্ত্রের জোর কতটা, কি বলছে দর্শক? বিশ্ব সিনেমার পরিসরে যেসব প্রবাদ প্রতিম পরিচালকের নাম উজ্জ্বল হয়ে থাকবে, তার মধ্যে ফরাসি পরিচালক জঁ-লুক গোদারের নাম উল্লেখযোগ্য। গত 13 সেপ্টেম্বর মঙ্গলবার 91 বছর বয়সে এই প্রখ্যাত পরিচালকের জীবনাবসান ঘটে। গোদার তার চলচ্চিত্র জীবনের শুরু থেকেই তার সমকালের ধরাবাঁধা নির্মাণশৈলী থেকে বেরিয়ে নতুন আঙ্গিকে চলচ্চিত্র নির্মাণ করা শুরু করেন এবং এর ফলে চলচ্চিত্র মাধ্যমে একটি বিপ্লবের জন্ম নেয়, যা ফ্রেঞ্চ নিউ ওয়েভ নামে পরিচিত। গোদারের সাথে ট্রুফো, স্যাবরল প্রমুখ পরিচালকেরা মিলিত হয়ে এই ধারাকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে আসে তাদের কাজের মাধ্যমে। 1960 থেকে 67 এই পুরো সময়টা জুড়েই গোদার নিউ ওয়েভ স্টাইলে ছবি নির্মাণের কাজ চালিয়ে যান। ব্রেথলেস, মাই লাইফ টু লিভ, কন্টেম্পট, ব্যান্ড অফ আউটসাইডার্স, পিয়ের দে লু, উইকেন্ড প্রভৃতি এই সময়কার ওনার উল্লেখযোগ্য ছবি। জামকাট, জার্কিং শট প্রভৃতি নির্মাণশৈলীকে ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণের ধারাকে আমূল বদলে ফেলেন তিনি। আজীবন সমাজতান্ত্রিক চিন্তাবিদ ছিলেন তিনি। মার্ক্সীয় মতবাদে বিশ্বাসী থেকে পুঁজিবাদ ও শোষণ নীতির বিরুদ্ধে নিজের ছবির মাধ্যমে প্রতিবাদ করেছিলেন গোদার। তাই তিনি চলচ্চিত্রকে অপ্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্র এবং বুর্জোয়া কায়দায় মনোরঞ্জনের মাধ্যম করে তোলেননি। 2014 উনি চলচ্চিত্র নির্মাণ থেকে অবসর গ্রহণ করেন। শেষ ছবি দ্য ইমেজ বুক। একজন প্রকৃত বামপন্থী হিসাবে তিনি নিজেকে কোনোদিন পুরস্কার, খ্যাতি বা প্রচারের আলোকে নিয়ে আসেননি। তবে পরবর্তী সময়ে হলিউডের মার্টিন স্কর্সিস থেকে আমাদের বাংলার পরিচালক মৃণাল সেন সকলেই ছবি নির্মাণে তার চলচ্চিত্র মতাদর্শের পথ অনুসরণ করে বিশ্ব চলচ্চিত্রে তার অবদানকে অক্ষয় করে রেখেছে। পরিচালক জঁ-লুক গোদারের প্রয়াণে ব্রততি পরম্পরা ডিজিটাল নিউজ তাকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে। আজকের সংবাদ সংকেত। আগামী ডিসেম্বরে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী G20 সভাপতিত্ব পেতে চলেছে ভারত। ওই সময় ভারত, ইন্দোনেশিয়া ও ব্রাজিলকে নিয়ে গঠিত হবে G20 ত্রয়ী। মোট 20 উন্নত ও উন্নয়নশীল এবং ইউরোপীয় ইউনিয়নের দেশ নিয়ে গঠিত এই গোষ্ঠীর আগামী 2023-এর শীর্ষ বৈঠক হবে দিল্লিতে। তবে অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে আলোচনা ধাপে ধাপে শুরু হয়ে যাবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ভারতের প্রথম বন বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে তেলেঙ্গানায়। গত মঙ্গলবার তেলেঙ্গানা বিধানসভায় পাশ হয়েছে ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যাক্ট 2022। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গঠনের মধ্যে দিয়ে এক ঝাঁক এমন পেশাদার তৈরি করতে চায় সরকার, যারা বন সম্পদের সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নে অংশগ্রহণের পাশাপাশি কাজ করবেন নানা অ্যাগ্রো ফরেস্ট্রি মডেল নিয়ে, যা দেশের বনাঞ্চল ও বাস্তুতন্ত্রের ভারসাম্যতায় সার্বিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। প্রকাশিত হতে চলেছে মনভাষী মুঠোম্যাগের দ্বিতীয় বর্ষের পূজা সংখ্যা। এই সংখ্যার বিশেষ আকর্ষণ কবিতা লিখছেন শ্রী জয় গোস্বামী, প্রচ্ছদ আঁকছেন শ্রী যোগেন চৌধুরী, আলাপনে অলোকানন্দা রায়। এছাড়াও আছে নিয়মিত কলাম ব্রততী বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত প্রমুখ। মহালয়ার সকালেই প্রকাশিত হবে মনভাষী মুঠোম্যাগের পুজো সংখ্যা। গত দু বছর
করোনা আতঙ্কে কেটেছে বাঙালির পুজো, বলা যেতে পারে একেবারে মাটি হয়েছে সেই পুজো। কিন্তু এবছর যখন বঙ্গবাসী প্রস্তুত দুর্গাপুজোকে স্বাগত জানাতে, তখন আশঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বর্তমানে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 10,000। গত 3 সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে 5,309 জন এবং মৃত্যু হয়েছে প্রায় 12 জনের। তাই পুজোর মুখে কপালে ভাঁজ সকলের, কি হয় কি হয়। যতদিন গড়াচ্ছে আরও উদ্বেগজনক হচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, তার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সূত্রে খবর, স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে দেখা যাচ্ছে গত 1 সপ্তাহে শুধু সরকারি হাসপাতালগুলিতেই 1,230 জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি হয়েছেন। 2019 দাপট দেখিয়েছিল ডেঙ্গি 2, এবার ডেঙ্গি 3 দাপট। চলতি মাসে পাঠানো 50টি নমুনার মধ্যে 35টিতেই ডেঙ্গি 3, গত মাসে পাঠানো আক্রান্তদের 50টি নমুনার মধ্যে 20টিতেই ডেঙ্গি 3। ডেঙ্গি 2 অ্যান্টিবডি রুখতে পারবে না ডেঙ্গি 3, প্লেটলেট বেশি না নেমেও ঘটছে মৃত্যু, অবস্থার অবনতি হচ্ছে রোগীর, এটাই ডেঙ্গি 3 চরিত্র বলছেন বিশেষজ্ঞরা। রাজ্যে ডেঙ্গির প্রকোপ স্বাস্থ্য আধিকারিকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতায় ডেঙ্গি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। পুরসভায় 25টি ওয়ার্ডকে ডেঙ্গি প্রবণ হিসেবে চিহ্নিত করেছেন পুরসভার কর্তারা। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ থেকে দার্জিলিং সব জায়গায় ডেঙ্গি পরিস্থিতি ভয় ধরাচ্ছে, মৃত্যু হারও বেড়ে চলেছে ক্রমশ। এই আবহে ডেঙ্গি মোকাবিলায় রাজ্যে পুরকর্মীদের ছুটি বাতিল করল পুর দফতর। পরিস্থিতির মোকাবিলায় শহরের 25টি ওয়ার্ডে ফিভার ক্যাম্প চালু করেছে কলকাতা পৌরসভা। পাড়ায় পাড়ায় স্থানীয় ক্লাবগুলির সহযোগিতায় এই শিবির হবে বলে জানা গিয়েছে। শহরে বিভিন্ন জায়গায় ড্রোন ব্যবহার করে ডেঙ্গু দমনে কীটনাশক স্প্রে করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামছে পুর নিগম। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ফিভার ক্যাম্পের পাশাপাশি পাড়ায় পাড়ায় এবং বাজারগুলিতে প্রচার করা হবে। শিশুদের জন্য বেড সংরক্ষিত করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল, বিসি রায় শিশু হাসপাতালে। অন্যদিকে 24 ঘন্টা রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে SSKM, MR বাঙ্গুর, বেলেঘাটা আইডি ও ট্রপিকালে। আশা করা যায় খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ব্রততী পরম্পরার উদ্যোগে চলছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। পরের সেশনটি শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বর থেকে। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে বটে, কিন্তু তা বলে বাংলার অন্যান্য জেলার পুজোর শিরোপায় কি কোনো তকমায় জুটবে না? আসলে এসব প্রাচীন গ্রাম বাংলার পুজোর ইতিহাস এতটাই সমৃদ্ধ আর তার রীতিনীতি এতটাই বৈচিত্র্যপূর্ণ যে তার জন্য আলাদা করে আর কোনো শিরোপা দরকার পড়ে না। তার শিরোপা আছে তার ঐতিহ্য এবং অভিনবত্বে। তেমনই হলো প্রায় 250 বছর অতিক্রান্ত জনাইকর্তা বাড়ির দুর্গাপুজো। শহর থেকে কিছুটা দূরেই সুদীর্ঘ সময় ধরে গড়ে ওঠা মফস্বল শহর জনাই। পাশ দিয়ে বয়ে চলা সরস্বতী নদীর ধারা এখন মজে গেলেও জনাইয়ের বসতবাড়ির পুজোর ঐতিহ্য এখনও অটুট। আনুমানিক 1776 সালে বংশের উত্তরপুরুষ ভবানীচরণ কর্তাবাড়ির পুজোর দালান নির্মাণ করে শারদীয়া দুর্গাপুজোর সূচনা করেন। সেই থেকে আজ 250 বছর পেরিয়ে নানা উপচারে নানা রীতিনীতিতে পুজো হয়ে আসছে এই কর্তাবাড়িতে। বর্তমান প্রজন্ম এই পুজোর আয়োজনের দায়িত্ব ও আনন্দ দুটোই সমানভাবে উপভোগ করছে। আজকে আপনারা এসে উপস্থিত হয়েছেন কর্তাবাড়িতে। এটিও অন্যতম জনায়ের বনেদি বাড়ির পুজোর মধ্যে বিখ্যাত এবং আমাদের আনন্দের, গর্বের, আমাদের ভালোবাসার একটি জায়গা। রীতি নীতি রেওয়াজ মেনেই আমাদের বাড়ির পুজো হয়। পুজোর ঢাক আমাদের মনের মধ্যে বেজে যায়
যখন এই বাড়ির মহিলারা মা কাকিমারা সবাই মিলে চাবরা ষষ্ঠী অর্থাৎ দুর্গা ষষ্ঠীর আগের যে শেষ ষষ্ঠী সেই দিন ফল ধোয়া মতো একটি রীতির মধ্যে দিয়ে এই বাড়ির ষষ্ঠীর বোধনের আহ্বান করে দেন। তারপর থেকেই আমাদের বাড়ির দালানেই দেখতে পাচ্ছেন এখানেই দেবী প্রতিমা শুরু হয় নির্মাণ করা। আমাদের কাঠে ঘা হয় রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমীর পরের দিনই, এবং সেই কাঠ দিয়েই আমাদের দেবী প্রতিমা তৈরি করার যে কাঠামো সেটা নির্মাণ করা হয়। তা সেই থেকেই আমাদের মনের মধ্যে পুজোর উৎসাহ শুরু হয়ে যায়। বাড়ির সব ছোট ভাই বোনেরা যে যেখানেই থাকে এসে উপস্থিত হয়। আমাদের এখানে ষষ্ঠীর দিন আমাদের সামনে যে বোধনতলা রয়েছে সেখানে বোধন হয় এবং তারপরেই দেবীর আহ্বান শুরু হয়। প্রশস্ত দালানগুলি পুজোর কটা দিন ব্যস্ততা উৎসব উদযাপনে ভরপুর হয়ে ওঠে। এইরকম চেনা ছবি সবকটি বনেদি বাড়িতেই দেখা যায়। তবে বাড়ি ভেদে পুজোর রীতিতে কিছু অভিনবত্বের আয়োজন তাতে অন্য মাত্রা দেয়। কর্তাবাড়ির পুজোর অভিনবত্বের কথা বলল পরিবারের আরেক তরুণ সদস্য। অন্যান্য যে কোনো জায়গায় পুজোতে দেখবেন জ্যান্ত বেলে পুজো হয় না, আমাদের বাড়ি আপনাদের ঠিক পিছনেই দেখতে পাবেন জ্যান্ত বড় বেলগাছ। এই বেলগাছও প্রায় আমাদের মা দুর্গার মানে এই পুজোর দালানেরই আর কি সমবয়সী, তো এই জ্যান্ত বেলেই পুজো হয়। এছাড়া আমাদের দেবীপক্ষ পড়া মানে আমাদের বাড়ির মহিলাদের আর কি সবার ছুটি, পুরুষেরা সমস্ত কাজ করে স্টার্টিং ফ্রম ভোগ জোগাড়, তারা শুধু মহিলারা আর কি শুধুমাত্র কুটনো কোটা এইসব কাজে হয়। দশমীতে আর একটা নিয়ম হয়, সেটা হচ্ছে আমাদের বেড়া অঞ্জলি, মানে মা দুর্গার প্রতিমাটাকে সব যাদের আর কি পৈতে হয়ে গেছে সব ছেলেরা মিলে গোল করে ঘিরে ঘিরে একটা অঞ্জলি দেওয়া হয়, ওটাই শেষ অঞ্জলি, মানে ওটা হয় এবং তারপরেই সুতো কাটা হয় এবং বিসর্জন হয়, মানে ঘট বিসর্জন হয়, তারপরে প্রতিমা বিসর্জন রাতে হয়। এছাড়াও আমাদের দুর্গা মা দুর্গার আর কি আর একটা ইউনিকনেস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মা দুর্গাটা হচ্ছে তিন বোন, সবথেকে বড় বোন হচ্ছে একটু এখান থেকে এগিয়ে গেলে দেখতে পাবেন পুরানো বাড়ি, তারপরে হচ্ছে আমাদের কর্তাবাড়ি মেজ বোন, আর তারপরে হচ্ছে জলাবাড়ি বাক্সাতে। এবং ইউনিকনেস হচ্ছে তিনটে ঠাকুরের হাইটও একদম সিঙ্ক্রোনাইজলি সেইভাবেই করা হয়, যে পুরনো বাড়ির তার হাইট সবথেকে বড়, কর্তাবাড়ির মেজ বোন বলে মাঝারি, এবং জলাবাড়ির খুবই ছোট ঠাকুর হয়। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবি রোড, সল্টলেক, বেহালা, ব্যারাকপুর, সোনারপুর ও চুচুড়া শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। অয়ন মুখার্জি পরিচালিত নতুন ছবি ব্রহ্মাস্ত্র, অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং শাহরুখ খানের ক্যামিও সহ এই ছবিতে অভিনয় করতে দেখা গেছে রণবীর কাপুর, আলিয়া ভট্ট এবং মৌনী রায়কে। 9 সেপ্টেম্বর ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তা ব্রহ্মাস্ত্র কি কুপোকাত করতে পেরেছে দর্শকদের, কি বলছে চলুন দেখা যাক। ওয়েকআপ সিড, ইয়ে জওয়ানি হে দিওয়ানির পর অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্রতে আবারও দেখা গেল রণবীর কাপুরকে। ছবিটির পুরো নাম ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিভা। ছবিটি দুটি দিকের উপর অনেক বেশি নির্ভর করে, এর ভিজুয়াল এফেক্ট এবং এর প্রধান জুটি শিবা এবং ঈশার প্রেমের গল্প, যেখানে রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনয় করেছেন। ফিল্মটি অনেকটাই বেশি ভিজুয়াল এফেক্টের উপর নির্ভর করে তৈরি হয়েছে। শিবা এক অনাথ ডিজে, যে অনেক অনাথ বাচ্চাদের সঙ্গে সুখী জীবনযাপন করে। আগুনের সাথে তার বিশেষ সংযোগ, আগুন তাকে প্রজ্বলিত করতে পারে না, এবং যখন সে তার চোখ বন্ধ করে অনেকগুলি ভিজুয়াল যা পর্যায়ক্রমে তার সামনে উপস্থিত হয়ে তাকে পরাশক্তির জগতে নিয়ে যায়। তবে এখানে একটি পৌরাণিক পটভূমিও রয়েছে, যা একসময় শিবাকে তার বাবা মায়ের গল্পের সাথে সংযুক্ত করে তার জীবনের গতিপথের পরিবর্তন ঘটায়।
ছবিটিতে বিশেষ কিছু চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নাগার্জুন অমিতাভ বচ্চনের মতো শিল্পীদের। নাগার্জুনের স্বল্প সময়ের অভিনয় বেশ কার্যকর হয়েছে এখানে এবং অমিতাভ বচ্চনও তার চরিত্রে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। অন্যতম একটি চরিত্রে দেখা গেছে মৌনী রায়কে। ছবিটি ভারতীয় বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং লোককাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা অসাধারণ। সেই সঙ্গে মহাবিশ্ব তৈরির জন্য যে প্রচেষ্টা ও কালার প্যালেটটি বেশ চিন্তা ভাবনা করে তৈরি হয়েছে, বিশেষ করে অ্যাকশন কোরিওগ্রাফি, যা সত্যি প্রশংসনীয়। সেই সঙ্গে রয়েছে প্রকৃতির শক্তি ও পৌরাণিক চরিত্রগুলির থেকে তৈরি অস্ত্রের চিত্র সৌন্দর্য। সবশেষে বলব, আলিয়া ভাট ও মৌনী রায়ের চরিত্রগুলিকে যদি আরো আবেগ দিয়ে তৈরি করা যেত, তাহলে এই চরিত্রগুলিও অনেক বেশি দর্শকের মন জয় করতে পারত। সেই সঙ্গে গৌণ চরিত্রগুলির ওপরও গুরুত্ব অনেকটাই কম দিয়েছেন বলে মনে হয়েছে পরিচালক অয়ন মুখার্জি। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনও জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন। নিজে ও অন্যদের সুস্থ রাখুন।